শুভবার 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 চট্টগ্রামের সন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া জমকালো আয়োজনের মধ্য দিয়ে দুনিয়ার বিয়াক রহমর ব্যাংকিং সুযোগ সুবিধার হতা মাতাত রাখি প্রথমবারের মতো নাজিরহাট এলাকা আমির হোসেন টাওয়ারের দ্বিতীয় তলা ওয়ান ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হবে। শুক্রবার বিএলএ ফিতাহাড়িয়ারে ওয়ান ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করছি আমির হোসেন টাওয়ারের মালিক মোহাম্মদ আমির হোসেন। এই সময় এটাই আরো উপস্থিত আছেন ওয়ান ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুরুদ্দিন, টেরিটরি অফিসার মোহাম্মদ মাসুম, ম্যানেজার ইনচার্জ খায়রুল ইসলাম, নাজিরহাট বাজার কমিটির সভাপতি মাহফুজুর রহমান, আমির হোসেন, মহিউদ্দিন সহ আরো বহু কেউ। আর আবার আইরা আর টিয়া বরিত পারি জানলা আর আসলে বেশি জ্ঞান খুব আর উপকারী আর তো এলাকার প্রায় মানুষের সিনে প্রায় দীর্ঘ 17 বছর 2007 সাল তো নাই না ধরে আসি আশা করি আই লেনদেন বেশিরভাগ টিয়া বসের লেনদেনে আসিলাম বিকাশ হইতে লোক শুরু তো নাই বিকাশ হইতে বিকাশ বিকাশের জন্মে তো আমি বিকাশ করি না ধরে কিন্তু আর এলাকা আমি যে কে হলে আর আল্লাহ হল 19 বিষয় সাতবাড়িয়া নাজিরহাটত ওয়ান ব্যাংক এসছি এই উপলক্ষে ওনারা আগে যেতেন ব্যাংক লেনদেনগুলি শুধু চেক বই আর ভিসা কার্ড মাস্টার কার্ড এনে দিত ইয়ার বাইরে ওনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইনশাল্লাহ কোনো চেক ছাড়াই টিয়া উঠিত পারবে না আর জমা তো যেহেতু দিতে পারিব এছাড়াও ওনারা এই নাজিরহাটত এই ওয়ান ব্যাংকর শাখায় রান নিজেই বিদ্যুৎ বিল দিতে পারি আমাদের ফ্রিতে সকাল 10টা তো বিকেল 4টা পর্যন্ত বিল লোক ওনারা সপ্তাহে 6 দিনে দিতে পারবেন ইনশাল্লাহ ব্যবসায়ী ভাইরা একটু লোন লইতে পারিবেন এবং যারা চাকরিজীবী আছে ইতারও ইনশাল্লাহ চাকরিজীবীরা আছে চাকরির এগেনস্টে ইতার একটু লোন লইতে পারিবেন ওনারা মাসের যে কোনো তারিখ যদি ডিপিএস খুলতে চান ডিপিএস খুলিতে পারিবেন এফডিআর ওপেন করিতে পারিবেন এবং সঞ্চয় অ্যাকাউন্ট খুলিতে পারিবেন ওনারা যারা ভাই ভারত বিদেশ দ্রোহী ইতারা চাইলে ওনারা অ্যাকাউন্ট মিজি উদ্বোধন উপলক্ষে এলাহার গণ্যমান্য ব্যক্তি হল এবং ব্যবসায়ী সহ প্রায় 300 শতাধিক মেহমানালয়ে ইফতারের আয়োজন করা হয় পরে ইফতার মাহফিলের দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয় এই সময় বক্তা হলে হয় যারা আসলে দূর দূরান্ত মধ্যে দায়ীনে অর্থ লেনদেন করতো তারা লাই খুবই সুযোগ সুবিধার লাই এই মঞ্জুরুদ্দিন ভাই এবং আর বন্ধু খাইরুল ইসলাম তারার উদ্যোগে এই জিনিস আসলে মানুষ খুবই উপকৃত হইব সরকারি ব্যাংক ন জানি প্রাইভেট ব্যাংক তাই একটু বেটার সার্ভিস হল্লাই এবং সে কমার্শিয়াল ব্যাংকে তৃণমূল পর্যায়ে গ্রাম তাই তখন তো গ্রামের মানুষ হলে একটা বিশাল ব্যাপার তারা জানান ওয়ান ব্যাংক থার্ড জেনারেশন ফার্স্ট গ্রোয়িং ব্যাংক আশা করি তারা এলাকার মানুষ অনেক ভালো সেবা দিব সি প্লাস চট্টগ্রাম।